হ্যালো ফ্রেন্ডস, এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা 16ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রথমটা কি বলছে বলছে যুক্তরাষ্ট্রের হাউস অফ কমন এ 15 জন ভারতীয় বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হলেন। কতজন? 15 জন। তারপর নেক্সট কি বলছে, নেক্সট বলছে তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের সময়সীমা আরও 10 বছর বৃদ্ধি করতে বিল পাস করল রাজ্যসভা। তারপর নেক্সট, তারপর বলছে রাজ্যের মো সরকার কর্মসূচির আওতায় কৃষি বিভাগকে অন্তর্ভুক্ত করল উড়িষ্যা সরকার। তারপরটা বলছে কি দেখি, বলছে পাপুয়া নিউগিনি থেকে স্বাধীনতা লাভ করে বিশ্বের একটি নতুন দেশ হিসেবে পরিচিত লাভ করল বউ গ্যালিনিভি। তারপর নেক্সট কি বলছে, নেক্সট বলছে কার্বন নিউট্রাল প্রোগ্রামের জন্য ইউএন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড জিতল ভারতীয় কোম্পানি ইনফোসিস। তারপর নেক্সট কি বলছে, তারপর নেক্সট বলছে 7th এডিশন অব দ্য ইন্ডিয়ান স্কিল রিপোর্ট 2020 অনুযায়ী মোস্ট এমপ্লয়েবল ট্যালেন্টে প্রথম স্থান পেল মহারাষ্ট্র, দ্বিতীয় এরপরে হচ্ছে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। তারপর নেক্সট কি বলছে দেখা যাক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাপেলার্স কোর্ট বন্ধ করে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপর নেক্সট কি বলছে, তারপর নেক্সট বলছে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 400টি ছক্কা মারা রেকর্ড করলেন রোহিত শর্মা। তারপর নেক্সট কি বলছে, বলছে 7th ইকোনমিক সেন্সাস লঞ্চ করা হয়েছে ভারতের রাজধানী শহর নিউ দিল্লিতে। নেক্সট কি বলছে দেখি, নেক্সট বলছে ভারতের পরিবেশ মন্ত্রণালয় ন্যাশনাল সেন্টার ফর দ্য সাস্টেনেবল কোস্টাল ম্যানেজমেন্ট স্থাপন করল চেন্নাইতে। তারপর নেক্সট আর নেই বন্ধুরা, ভিডিওটা আপাতত এ পর্যন্ত। যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ঠিক আছে, যাতে নতুন নতুন এডুকেশনাল ভিডিওস তুমি দেখতে পারো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও তোমাদের বানিয়ে দেবো। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ।